আচ্ছা আপনারা উত্তর দেন, জাহান্নাম থেকে কোনোদিনই বের হবে না কারা? কাফেররা, তাই না? ওটা তো খুব সুন্দর করে জানেন। আর জানেন না কারা বের হবে না? উত্তর হলো না। কি শুনলেন ওয়াজ? এই নরসিংদী নারায়ণগঞ্জে ওয়াজ করে লাভ কি? কে বললে এটা? হাত তুলেন, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কেমন জানলে যে শিরিক করে যারা বের হতে পারবে না? এরা কেউ জানে না, তুমি জানলে কি করে? এরা বেশি না তুমি বেশি? তুমি একলা, তোমারটা গুণন হবে কি করে? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, এই কথা বললে কি হবে তোমার অবস্থা এখন বলো দেখি? একেই বলে শরীয়ত। তুমি যেটা বলেছো এটাই হক। এরা কেউ জানে না, এরা হাজার কেন কোটি লোক হলেও তাদের কথাটা ভেটে, এটাই হলো শরীয়ত। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আমি বক্তব্য দিচ্ছি, কাফেরদের কাছে? কাদের কাছে? কাদের কাছে বক্তব্য দিচ্ছি? যারা মুসলিম, যারা মুমিন, তাদের কাছে তো বক্তব্য দিচ্ছি। আপনাদের জানতে চাচ্ছিলাম ওইটাই, এইটা একটা আকিদার দিক। আশ্চর্য, বুজুর্গের পূজা করার কারণে, আলেমের পূজা করার কারণে, দরবেশের পূজা করার কারণে, ইমামের পূজা করার কারণে, এটা হয়েছে শিরিকে আকবার। জায়গায় চলে আসি, শিরিক দুই প্রকার, একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। সবাই বলেন আমার সাথে সাথে, বলেন একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। আর বলবেন কোনোদিন? বলেন সবাই, খালি না বলছে, বলে ইনশাআল্লাহ বলবো না। একটা শিরিক কি ছোট, একটা হলো বড়? ভালো করে তাকান, এইটার জ্ঞান না থাকলে, এই জন্য তো বলি বক্তব্যে আগে তাও হচ্ছে কেন? খাম আকা সারা রাত ওয়াজ করে যা গল্প করছে, যাতে যাতে ওয়াজ একখান হয়েছে আজকে, কি হয়েছে? আরে বলো না, ওয়াজ মানে কি? আরে কি ওয়াজ হলো? তুমি যা শুনোনি, শুনলে বুঝতে পারতে। আরে বলো না ওয়াজটা কি, সেটা তো বলতে পারবো না। এইটা হলো শ্রোতাদের অবস্থা, কথা বোঝা গেছে? তাকান আমার দিকে, এদিকে তাকান। আপনার জীবনে তিনটা সম্পদ, কয়টা? তিনটা মূল্যবান তিনটা সম্পদ। এক নম্বর হলো ইসলাম, কি? ইসলাম। দুই নম্বর ইমান, তিন নম্বর আমল। কোনোদিন ভুলবেন না, শিরিক কয় প্রকার, কি কি? ঝুঁকে বলছেন নাকি? একজন বলেন তো কি? ছোট শিরিক আর বড় শিরিক। সম্পদ কয়টা আপনার জীবনে? কি কি? ইসলাম, ইমান, আমল। ছোট শিরিক যদি করে কেউ, ছোট শিরিক, ইমানও বাতিল হবে, আমলও বাতিল হবে, কথা বোঝা গেছে? এই জন্য যারা তাবিজ পরে, যারা তাবিজ পরে, তাদের কোনো এবাদত আজও আল্লাহর দরবারে কবুল হবে না, এখনো হয়নি। ইস, কষ্টের কথা। একজন মানুষকে কাফন পরানোর সময়, কাফন বলে গোসল দেওয়ার সময়, ওর শরীর থেকে চারটা তাবিজ কেটে বের করলো, কয়টা বলে? এর চেয়ে বড় দুর্ভাগার কে হতে পারে? ওর কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে না? আর একটা জিনিস শুনে রাখেন, বেটা তুমি তাবিজ ঝুলাও, হুজুরের ফতোয়া দে, পান করে জর্দা কর, এই মুশরিক হুজুর তোমাকে তাবিজ দেয় আর তুমি শরীরে তাবিজ ঝোলাও, হুজুর প্রতারক, তুমিও প্রতারক। ব্যবসায়ী হুজুর, হুজুর হলো ব্যবসায়ী হুজুর। তুমি জানো না, তাবিজ বাধা, জেনা করার চেয়েও, মদ খাওয়ার চেয়েও, মানুষ হত্যা করার চেয়েও বড় পাপ। তুমি না বুঝে কেন তাবিজ ঝোলালে? তাবিজ, ঢেপি, তামার আংটি আর
পীরের পীর কর্তৃক মাজার কর্তৃক বিতরণ করা ফিতা আর সুতা, এইগুলো হলো ছোট শিরিক, মনে থাকবে। তাহলে ছোট শিরিক করলে কি কি হয়? ইমান বাতিল, আমলে বাতিল। তো যার ইমান নাই, যার ইমান নাই তার কোন আমল কবুল হবে না। অ্যাকাউন্টই করা নাই, ডিপোজিট হবে কি করে? বুঝেননি? অ্যাকাউন্ট করা নাই, টাকা ডিপোজিট হবে এটা তো বুঝেন অন্তত, খুব বুঝেন। অ্যাকাউন্ট নাই ব্যাংকে, এরকম লোক পাওয়া খুব মুশকিল। সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আরে ফকিরেরও ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ভিক্ষা করে ফকির অ্যাকাউন্টে টাকা রাখে, আপনি চিন্তা করবেন? ন্যাড়া ফকির ভিক্ষা করে বেড়ায়, ওর সাংবাদিকরা ব্যাংক গোয়েন্দারা ওর ব্যাংক ব্যালেন্স চেক করে দেখে যে ব্যাটার নামে 30 লাখ টাকা জমা আছে, নিজের নামে 70 লাখ টাকা জমা আছে, আর বইয়ের নামে জমা করে রাখছে 20 লাখ টাকা। ও ভিক্ষা করে রাস্তায়, কি দারুণ ব্যবসা। ফকিরের অ্যাকাউন্ট আছে, ও বুঝে না যে অ্যাকাউন্ট খোলা না থাকলে টাকা জমা হবে না। আরে ইমান যদি না থাকে জমা হবে না, আমল জমা হবে না। ইমান নষ্ট, আমলও নষ্ট, যা করেছিল ওটাও নষ্ট। তাহলে তাবিজ যতদিন শরীরে আছে ততদিন কোনো ইবাদত কবুল হয় না। আজকে তওবা করেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে মাফ করে দাও, মরা পর্যন্ত আর তাবিজ ঝোলাবো না। যদি তওবা করতে পারেন, আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, যত পাপ হয়েছে আল্লাহ সব পাপ নেকিতে পরিবর্তন করে দেবে। কিন্তু তাবিজ যেটা ঝোলাই এ ধারণা, তাবিজ খুললেই তো মরে যাব। মাদ্রাসার একটা ছাত্র পড়তো, 13 বছর পরে সন্তান হয়েছে, তোর পীর বলে দিছে বদমাস যে কানে দুল লাগা রাখতে হবে, যেদিন দুল কেটে দেবে সেদিন তো মরে যাবে। তো আবার মাদ্রাসায় ভর্তি করেছে, তো আমি দেখে বলছে তোর আজকে কানের দুল কেটে দিব। সে না সর্বনাশ, আগে আম্মুর সাথে কথা বলি, তো কথা বলা লাগবে না। তো বলছে যে কথা না বললে তো দুল কাটলে তো সমস্যা কি হবে? আম্মু বলেছে দুল যেন না কাটিস, দুল কেড়ে দিলে কিন্তু মরে যাবে তুই। তা বলছে আচ্ছা, তুই একটা মরে গেলে তাও ভালো, জান্নাতে যাবি, কিন্তু এটা নিয়ে যদি মরিস তাহলে জান্নাত হবে না। তখন মায়ের সাথে কথা বললাম, কি কান্না কাটে বাবা, তুমি এই কাজটা করো না, আমার সন্তানটা 13 বছর পর দিছে, যদি মরে যায় কি হবে? তখন বলছে না, আপনি যাই বলেন, মৃত্যুর মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এই দুল, এই পীর ফকিরের তাবিজ দেওয়া, দুল বালা দেওয়া, এটা কি মৃত্যুর মালিক? আমি একদিন কেঁচি ধরে কট করে কেটে দিলাম, আর দেওয়া লাগেনি, ও খাটাস আজও বেঁচে আছে। আমি কথাটা এমনি বললাম, আপনারা ওকে ডাক্তার মেয়ে খাটাস তুই এখনো বেঁচে আছিস, তুই নাকি মরে যাবি? তাই তো, আমার 100% বিশ্বাস ছিলাম মরে যাব। তাবিজ মানুষ খুলতে চায় না কেন? রোগ ফিরে আসবে আবার। এই জেলখানায় গিয়ে অন্তত 100 মানুষের তাবিজ কাটছে, যার সাথে দেখা হয়েছে খুল তাবিজ, একজন তাবিজ খুলবে না। দাঁতের যে যন্ত্রণা, যদি তাবিজ খুলি আমি তাহলে আবার শুরু হবে। আমি বললাম যে এই তাবিজের কারণে দাঁতের যন্ত্রণা হয় না, বুঝছেন না, একে আর পারা যায় না, বুঝানো যায় না। শেষে বললাম তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? বলছি এমনি জেলখানায় আসি আবার জাহান্নামে যাবো? এ জাহান্নামে তো আসি। তখন আমি বললাম তাহলে যদি জান্নাত চাও তুমি, জান্নাতের আশায় তুমি খুলে দাও, আর তোমার প্রতি দাবি 5 ওয়াক্ত সালাত কাজা করবা না, নিয়মিত পড়বা। খুলো, এই বুঝাতে বুঝাতে 15 দিনের মাথায় ও তাবিজটা খুলে সাহস করে আমার হাতে জমা দিল।
আল্লাহর কি রহম জানেন, আল্লাহ তো যে বড় ভরসা করেছে, ওই দিন থেকে কোনোদিন দাঁতের ব্যথা হয়নি। এটা কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার সব দায়ী দায়িত্ব নিয়ে নেয় না, সব দায়ী দায়িত্ব নিয়ে নেয়। আল্লাহ বলছেন মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহু বালিগু আমরি, আল্লাহ তার কাজ বাস্তবায়ন করেই ছাড়বে। আল্লাহু আকবার, এটা আল্লাহ কালাম, আল্লাহ বলছেন। বুঝলেন তাহলে ইমানও শেষ আমল শেষ, একটা জিনিস আছে কি ইসলাম আছে, মানে গাছের পাতা শেষ ফল শেষ, দেখতে মৃত্যু মনে হয় কিন্তু তাজা আছে, বসন্তকাল আসলে আবার পাতা বের হবে ফুল হবে, তাই না? ইসলামটা আছে। কিন্তু কেউ যদি শিরিকে আকবার করে, বড় শিরিক করে বসে, ওর ইসলামও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। এই বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর পূজারী, অধিকাংশ মানুষই শিরিকে আকবারের সাথে জড়িত। এর হুকুম কি? এর হুকুম হলো মুখরিজুন আলিল মিল্লা ও খালিদান মুখাল্লাদান ফিন্নার, ও ইসলাম থেকে বহিষ্কার। এই অবস্থায় মারা গেলে, তৌবার আগে যদি মারা যায়, ও চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওকে জাহান্নাম থেকে বের করার কোনো সুযোগ নাই। একটা টাকা যদি কেউ মাজারে দান করে আর যদি মরে যায়, এক টাকা এক পয়সা একটা চাউল একটা গমের দানা, যদি কেউ গমের দানা না, একটা মশা যদি মানত করে, কেউ ছাগল না গরু না টাকা না পয়সা না, একটা মশা মানত করেছে পীরের দরকারে, ও যদি মারা যায় ওই অবস্থায়, ওকে জাহান্নাম থেকে বের করার আর কোনো অপশন শরীয়তে আল্লাহ এই জন্য বললেন, ফিরে যায় ওই আয়াতে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমার কথা এটা? এটা আমার কথা? কার কথা? আল্লাহর কথা। বুঝার চেষ্টা করেন, শিরিকে আকবার করলে ইসলাম নষ্ট হয়ে যায় এই দেশের, মানে টাকা একটা দান করা মাত্রই, পীরের দরগায় ঔরুশে দেওয়া মাত্রই, ওই যে দিবস প্রতিযোগিতায় আপনি চাঁদা দিয়েছেন, শিরিকে আকবার, শিরিকে আকবার করেছেন আপনি, আপনি একজন অমুসলিম যেমন এখন আপনি তেমন, একটা ছাগল দান করেছেন মাজারে, মানে আপনি একজন হিন্দু যেমন তার কোনো ঈমান নাই, আপনিও তেমন। ওই অবস্থায় মারা গেলে কি হবে? জাহান্নাম বললে হবে না, চিরস্থায়ী জাহান্নাম, ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই। তবে শিরিক ব্যতীত অন্য যত পাপই করুক না কেন, শিরিক না করলে ওর বাঁচার তিনটা পথ আছে, ও বাঁচবে, এক সময় বেঁচে যাবে। দুর্ভাগ্য এই জিনিসটা মানুষ বুঝে খুব কষ্ট করে, এটা আমাদের কষ্ট দেয়, এটা এই শিরিকে আকবার আর শিরিকে আসগার, ছোট শিরিক আর বড় শিরিক, এই জিনিসটা তাওহীদের পাঠ, এটা মানুষ বুঝতে চায় না। আর কোনদিন শিরিক করবেন? কোনদিন শিরিক করবেন? সবচেয়ে কষ্টকর দুইটা, একটা হলো এই, যদি কারো বাপ কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি ইমানহীন মারা গেছে, ওর জন্য দোয়া করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি সারা দেশের মানুষ যদি দোয়া করে ওর জন্য, কোনো কাজ হবে না। দোয়া করতে হবে কার জন্য? আল্লাহ বলছেন সূরা হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আর যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে ক্ষমা করো। এই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন বাপ মায়ের জন্য একটু দোয়া করব,
আল্লাহ অনুমতি দিয়েছিলেন? না। কেন দেয়নি? তারা মারা গেছে কি অবস্থায়? মুশরিক অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। তাদের জন্য দোয়া চলবে না। 203 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহর নবীকে বলে দিলেন তুমি তোমার বাপ মায়ের কবর জিয়ারত করতে পারো কিন্তু ইস্তিগফার করতে পারবে না। এবার মিলে গেছে কি? তাহলে যে বাপ মারা গেছে শিরিক করে, এই বাপের জন্য দোয়া করে লাভ হবে না, সাদকা করে লাভ হবে না, হজ করে লাভ হবে না। বাপকে বুঝা উচিত